চট্টগ্রামে টি টোয়েন্টি ম্যাচে সৌম্য সরকার ঠিক এভাবেই প্রথম বলেই বোল্ড হয়ে গেছেন। তবে বলার রিপন মণ্ডল এদিন সৌম্য সরকারকে এই প্রথম বলে বোল্ড করার আগেও দুটো ডেলিভারি করেছেন, যেটাতে সৌম্য সরকার কিছুটা হলেও মনোসংযোগে বিচ্ছিন্ন বা ব্যাঘাত ঘটেছে। আমরা সেই দুটো ডেলিভারি একটু দেখি। ঠিক এইভাবে লেগ স্টাম্পের উপর বলটা রেখেছেন রিপন মণ্ডল, যেটা কিছুটা ইনসুইং করে ওয়াইড হয়েছে, কিন্তু তার পরের বলটাই সৌম্য সরকারকে একটু বাম সাইডে চেপে বল করেছেন রিপন মণ্ডল, আর সেটাই সৌম্য সরকার বুঝতে পারেননি, স্ট্রেট বোল্ড হয়েছেন।